জামশেদপুরের সবথেকে ফেমাস জায়গা জুবলি পার্ক। আমরা জুবলি পার্ক, আমি এসেছিলাম 92-তে, সবসময় অনেক ছোটোবেলায় ছিল। এখন বহুদিন পর 2024 সালে এসে পৌঁছালাম সাক্সি জুবলি পার্ক। আপনাদেরকে ভিতর থেকে দর্শন করাবো, বাইরে থেকেও আগে একটু দেখিয়ে দিলাম। 1957 সালে এই পার্কটি স্থাপিত হয়েছিল। আপনাদের দেখাই, এই যে দেখুন, ফেমাস পার্ক জুবলি পার্ক। সেই জুবলি পার্কে আপনাদের নিয়ে আসলাম, আমি নিজেও আসলাম, আপনাদেরও নিজে নিয়ে আসলাম। আজকে প্রচুর লোকের সমাগম, কারণ আজকে রবিবার, ছুটির দিন। ছুটির দিনে জুবলি পার্কে প্রচুর লোক হয় পিকনিকের জন্য, আসে জামশেদপুর। ওই জায়গায় চলো, ওই জায়গায় ছবি তুলে দেখতে। সেই জামশেদপুরে আবার আসলাম, আপনাদের দেখাই। আজকে গাড়ি ঢুকতে দিচ্ছে না এখানে, বাইরে গাড়ি পার্কিং করে তারপরে আসতে হচ্ছে আপনাদের জুবলি পার্কে নিয়ে আসলাম জামশেদপুর। আপনাদের দেখিয়ে দিই, জামশেদপুর জুবলি পার্কে এখন আমি আছি। অনেক দর্শক আসছেন পিকনিক করার উদ্দেশ্যে। রবিবার আজকে আমি এলাম বিখ্যাত জায়গা জুবলি পার্ক, জামশেদপুরের। এখানে এলাম, এটাও দেখিয়ে দিই বাইরে থেকে। ভিতরে প্রবেশ করে গেছি, এখন অনেক বড় এরিয়া এই সাক্সিতে। জুবলি পার্কটাকেও আপনাদেরকে আবার দেখালাম, অনেক বড় জায়গা। পাশেই রয়েছে খেলার মাঠ, জামশেদপুর খেলার মাঠ রয়েছে পাশে, অনেক বড়, ক্রিকেট এবং ফুটবলের। এবং এখানে একটা এয়ারপোর্ট দেখলাম, নতুন চালু হয়েছে এয়ারপোর্ট থেকে, টাটা থেকে ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে টাটা। 19টা সিট নিয়ে যায় আবার আসে, ভাড়া করেছে 3000 টাকা। কেউ যদি কলকাতা থেকেও আপনারা জামশেদপুর আসতে চান এয়ারপোর্টে, সেই এয়ারপোর্টেও আসতে পারবেন। প্লাস এখান থেকে আবার ভুবনেশ্বর যাচ্ছে, সেটার ভাড়া হচ্ছে 3000 টাকা, বিশাল বড়। ভুবনেশ্বর 4000 টাকা আর কলকাতা হচ্ছে 3000 টাকা ভাড়া। 19টা সিট নিয়ে প্লেনটি আসে আবার ব্যাক করে। জায়গাটা আপনাদের দেখাই, সুন্দর জুবলি পার্ক, ফেমাস জায়গা, বিখ্যাত জায়গা জামশেদপুরের। এখানে এসেছিলাম আমি 92 সালে, তখন ছোটোবেলায়, মনে নেই, এসছি আমার এটুকু মনে আছে। আপনারা জুবলি পার্ক দর্শন করুন, অনেক বড়, অনেক বড় পার্ক, শেষ করা যাবে না। দেখতেই পাচ্ছেন ফুলের বাগান, মালি ফুলের গাছে জল দিচ্ছে। ফুলের বাগান দর্শন করুন এবার। এই জুবলি পার্কে আসলে আপনারা এরকম ফুলের বাগান দেখতে পাবেন, ফুলের বাগান দেখতে পাবেন, কত রকমের ফুল দেখুন, ফুল গাছ, ফুল দর্শন করতে পারবেন এই জুবলি পার্কে আসলে পরে। আপনারা একটা জিনিস দেখুন, এই জায়গাটা যিনি আবিষ্কার করেছিলেন এবং যে এই পার্কটাকে তৈরি করেছিল, 1839, ডিআইডি 1904, নামটা দেখে নিন, ফুল গাছ, অনেক বড় জায়গা। জুবলি পার্কের ভিতরে এখানে জলের ফোয়ারা হয়, তবে এখন জলটা বন্ধ আছে। দেখুন কত বড় জায়গা, কত সুন্দর।
জামশেদপুরের বিখ্যাত জুবলি পার্ক। আর কি সুইমিং পুলের মধ্যে কুকুর শুয়ে আছে, দেখাই। জুবলি পার্ক সব স্কুল থেকে এসছে মেয়েরা ঘুরতে। স্কুলের বাচ্চারাও এসেছে এখানে ঘুরতে, নিয়ে এসেছে সবাইকে জুবলি পার্ক। আবার নতুন করে দর্শন করলাম, আপনাদেরকেও করালাম, খুব সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন, চারিদিকে গাছ দিয়ে ভরা পার্ক। এখানের এই পার্কের যে লাইটগুলো জ্বালানো হয় তা সোলার সিস্টেম দিয়ে জ্বালানো হয়, দেখতে পাচ্ছেন, সোলার রোদের জন্য দিয়ে রেখে দিয়েছে, মানে রোদ সারাদিন পড়বে, সারাদিন রোদ কারেন্ট তৈরি হচ্ছে, তারপরে সারা রাত ধরে লাইট জ্বালানো হয়। এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, ওই সূর্য থেকে লাইট নিয়েই, আলো নিয়ে, আলো থেকে আপনার এই পার্কের পুরো পার্ক আলোকিত হয়ে যায়। জুবলি পার্কের স্ট্যাচুর সামনে আমরা চলে এলাম, লাস্টে এন্ডের দিকে আপনাদেরকে দর্শন করাই জুবলি পার্কের ভিতরে। এটা বিভিন্ন লোক ছবি তুলছে, আমিও ছবি তুলব, আপনাদেরকে আগে দেখাই। সুন্দর, আপনারা দর্শন করলেন, একটা স্ট্যাচু বানানো হয়েছে। এটা জুবলি পার্কের ভিতরে জয়ন্তী সরোবর।